দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ এমপি শপথ নিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের ৪৮ জন এবং জাতীয় পার্টি থেকে ২ জন সংসদ সদস্যকে আলাদাভাবে শপথ বাক্য পাঠ করান স্পিকার ডক্টর শিরীন শর্মিন চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংরক্ষিত নারী আসনের ৫০ জন এমপিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শর্মিন চৌধুরী। আওয়ামী লীগ থেকে নির্বাচিত ৪৮ জনকে প্রথমে শপথ বাক্য পাঠ করান, দ্বিতীয় ধাপে জাতীয় পার্টি থেকে নির্বাচিত ২ জন সংরক্ষিত আসনের নারী এমপিকে শপথ বাক্য পাঠ করান শিরীন শর্মিন চৌধুরী। সকল সীমাবদ্ধতা কাটিয়ে জনগণের জন্য কাজ করবেন এমন প্রত্যাশা তাদের। বিভিন্ন শ্রেণীর পেশার সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চাই। সংসদ নেতা এবং মাননীয় স্পিকার আমাদেরকে যে দায়িত্ব দেবেন আমরা সেগুলি পালন করব। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার কথাও জানান নারী সংসদ সদস্যরা। বাংলাদেশ যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়কে, সেই জায়গা খুলনা যেন পিছিয়ে না থাকে সেই জায়গায় কাজ করতে চাই। শপথ শেষে চলতি অধিবেশনে যোগ দেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।